হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। এটিসির নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 2:15 মতো, স্নান টান করে উঠলাম, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা তাহলে। কি অবস্থা বললাম উনি, মাই দুটো কত বছর পুরনো হতে পারে? 10 বছর। কি গরম, একবারে স্নান করে নিবি, এখানে স্নান করে নিবি। হ্যাঁ, সেও গরমকালে দুবার কি তিনবার করলেও অসুবিধা নেই। আর একবার স্নান করে নিবি, গামছা দিয়ে যাচ্ছে, এখানে স্নান করে নিবি। দেখতেই পেলে তোমরা কি করছে দুই ভাই, যদিও কাজ করছে, প্রতি সপ্তাহে একদিন করে ওরা জুতো পরিষ্কার করে। যাই হোক, আমার একটা পার্সেল চলে এসেছে, তো পার্সেলটা আর আমি এখানে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি। আজকে সারাদিনটা এরকম করে কেটে গেল। দিনের বেলা অতটা রান্নাবান্না আমি করিনি, মা করেছিল আর উদয় করেছিল। তো যাই হোক, ওরা আসবে, তারপর সব খাবো। আর এই যে আমার পানটা, মুগের ডাল, পুঁই শাকের চচ্চড়ি, হ্যাঁ, কুমড়ো ভাতে, হ্যাঁ গো, কি কি বানিয়েছি সেটা? জিনিসটা কি বিছানায় তো পড়বে? আইসক্রিম যা বাবা কার্পেস দিয়ে। আমাদের ব্রাহ্মণ পাড়া যদি হয়, তুমি নাও, ওর জন্য রেখে দাও ফ্রিজে, এসে খাবে। ডেয়ারি মিল্ক আর কি দিলি? দুধ, আমুল দুধ। বেড়ানোর আগে এই জায়গাটা দেখে নিবি এদিক ওদিক। খুব সুন্দর হয়েছে, তুমি খেয়ে দেখো। না বাবা, তুই বলেছিস সেটাই আমার আনন্দ। আমার দাঁত এমনি ব্যথা, আবার খেতে সব নষ্ট হয়। এত টেস্টি হয়েছে না, কি বলবো। খাও, কালকে বানাবো বাবা। হ্যাঁ, হাত দিয়ে ছোট সরা। একটু বেগনি বানাবো, তো বেসন ফাটাচ্ছি। বাবান বললো বেগনি খাবো, ওর আবার সন্ধ্যাবেলা কিছু ঝাল ঝাল চাই, উনি আবার মিষ্টি মিষ্টি খাবেন না। এত নকশা জানে আমার ছেলেটা।
আমি কাজ দিই নি। ভালো করে ফাটা, ওখানে রেখে ফাটা না, নিচে পড়বে, নিচে পড়বে, ওইখানে টেবিলে রাখ। হ্যাঁ তো যাই হোক, এখন আমি বেগনি বানাবো। বাবা বললো বেগনি বানাও মা, বেগনি খাবো, তো বেগনি বানাচ্ছি, সবারই খাওয়া হয়ে যাবে। এই যে মহারাজা বেগনি বেসম ফাটাচ্ছে, এই যে হয়েছে হয়েছে, আর ফাটাতে হবে না। তো যাই হোক, এটা আমি নিয়ে আয়, বেগুনটা আর এটা নিয়ে আয়, হয়ে যাবে, তুই দেখ, না হলে তো আবার বেসন দেওয়া যাবে, আবার না হলে আবার আর ইয়ে কর, বড় বড় তিন চারটে লঙ্কা বের কর ফ্রিজ থেকে, বাবা ওই লঙ্কার ইয়ে ওটা ভাজবো বেসনে দিয়ে। হ্যাঁ লঙ্কা বড়া ভালো লাগে তো, বেসন দিয়ে লঙ্কা বড়া ভালো লাগে। এই যে আমার আলু চচ্চড়ি হয়ে গেল রাতে, রাতের আজ এটাই ডিনার, আলু চচ্চড়ি আর লুচি। বাবানি বললো মা আজকে লুচি করো, অনেক দিন থেকেই বলছে লুচি করো লুচি করো, কিন্তু করছি না, কারণ হচ্ছে তেল ভাজা খাওয়া হচ্ছে প্রায় সন্ধ্যাবেলাটা, ওই জন্য। তো মায়ের ময়দা মাখা হয়ে গেছে, আর উদয় তো লুচি খাবে না বললো, ও রুটি খাবে, তো এই কদিনের দিনই লুচি খাবে। রাতের ডিনারটা লুচি হলে বেশ ভালোই হয় না বাবান, খাবারটা জমে যায় না। ঠিক আছে যা খাবার খাবা, আবার লাগলে বলবা, লুচি দেব। পড়লো গায়ে